নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামে, এবং যেটা বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা একেবারেই খুব একটা প্রীতিকর বিষয় নয়। তার একটাই কারণ, যেহেতু আমরা জানি যে এবারে কলিঙ্গ স্টেডিয়ামে হচ্ছে ডার্বি, মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান, এরকম ডার্বি ম্যাচে সবসময় যেটা সবথেকে চিন্তা থাকে সেটা হচ্ছে সিকিউরিটি। দুই দলের সমর্থকদের মধ্যেকার যে একটা দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বটাকে সামলানোর একটা জন্য সবসময় চিন্তা থাকে সিকিউরিটি। সেই সিকিউরিটির জন্য কলকাতার যে আমরা দেখতে পাই পুলিশে ছয় লাখ থাকে, কিন্তু এইখানে উড়িষ্যাতে সেটা কীভাবে সামলাবে, কলিঙ্গ স্টেডিয়ামের পুলিশ কীভাবে সেটা সামলাবে, সেইটাই দেখার ছিল। এবং যেটা আমরা ছবিটা প্রথমে দেখেছিলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা পাশাপাশি তারা ছিলেন, একই গেট থেকে তারা ঢুকছিলেন, কিন্তু তারপর যেটা হলো সেইটা কিন্তু একেবারেই অনভিপ্রেত। এখানকার স্থানীয় পুলিশ কলিঙ্গ স্টেডিয়ামের সিকিউরিটির তরফ থেকে কিন্তু যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা কিন্তু খুবই উদ্বেগজনক। দেখা গিয়েছে যে তিন নম্বর গেটের সামনে সমর্থকদেরটা ভিড় হয়ে গেছিলো এবং তাদেরকে ঢুকতে দিচ্ছিল না পুলিশ, এমনকি সাংবাদিকদেরও প্রথমে ঢুকতে দিচ্ছিল না। তারপরে অনেক অনুরোধ করার পর, অনেক চেষ্টার পর আমরা ঢুকতে পারি, এবং তারপর আমরা দেখেছি যে যখন সাপোর্টাররা ঢুকছিলেন সেই সময় তাদেরকে ঢুকতে বাধা দেয়। এদিকে টাইমও চলে যাচ্ছে, খেলাও শুরু হবে, দর্শকদের সিটটাও নিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সাথে কিন্তু বচসা বাধে। আর তারপরে কিন্তু এক মহিলা সমর্থক ও একজন শিশুকে কিন্তু শিশুর ওপর গায়ে হাত দেয় এখানকার স্থানীয় সিকিউরিটি, এবং তারপর একজন ব্যক্তির সাথে, একজন সমর্থকের সাথে কিন্তু ঝামেলা বাধে পুলিশের, হাতাহাতি হয়, এমনকি লাঠি চার্জেরও জন্য প্রস্তুত হয় পুলিশ, কিন্তু তারপরে যদিও অবস্থাটা স্তিমিত হয়। এবং এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামে সিকিউরিটি নিয়ে, সত্যি একটা বড় সড়ো বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। সমর্থকরা খুশি নন এই রকম একটা সিস্টেমে, যেখানে একই গেট থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই ধরনের সমর্থকদেরকে ঢোকানো হচ্ছে, সেটা সত্যি একটা চিন্তার বিষয়। যদি আজকে কিছু একটা ব্যবস্থা হতো তাহলে তা দায় কে নিত, উড়িষ্যা সরকার কি নিত কি এখানকার ক্রীড়া দপ্তর, সেটাই এখন প্রশ্নের বিষয়। তবে ঝামেলা, এই যে ঝামেলাটা হলো সেটা কিন্তু সব থেকে বেশি চিন্তার। এরা নিতে পারে না, তা সত্ত্বেও এত বড় টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে যায় কিন্তু ঠিক মতো ব্যবস্থা নেই। এখন সাতটা বাজে এখন ঢুকতে দিচ্ছে, দুটো গেট আছে, আপনারা দেখেন দুটো গেট আছে, তা সত্ত্বেও ঠিক মতো খবর লেডিস পুলিশ চেক করছে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।